হ্যাঁ নিশ্চয়ই, আজকালকার দিনে যে হিপ রিপ্লেসমেন্ট করা হয় সেটা মিনিমালি ইনভেজিভ সিস্টেমেই করা হয়। তার মানে হচ্ছে যে স্কিন কাটা অনেক কম হয়, চামড়া কাটা অনেক কম হয়, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে মাসল মেকানিজমটাকে প্রিজার্ভ করা হয়, অ্যাবডাক্টর মেকানিজমটাকে পুরোপুরি প্রিজার্ভ করা হয়, এবং এখন এটা স্টিচলেস সার্জারি হয়, মানে কোনো সেলাই কাটতে হয় না, এবং অপারেশনের 4-5 দিন পরেই আপনি নর্মাল চান টান সবই করতে পারবেন। এবং আমরা এখন সেম ডে হাঁটিয়ে দিই, মানে অনেক সময় সকালে অপারেশন করলে বিকেল বেলা আমরা আমরা দাঁড় করিয়ে দেবো, বা তারপর তার পরের দিন থেকে আমরা আপনাকে হাঁটিয়ে দেব। তো মিনিমালি ইনভেসিভ সার্জারিতে এটাই লাভ, এবং মোটামুটি কয়েকদিনের মধ্যেই আপনি স্বাভাবিকভাবে বা বাড়ির বাইরে হাঁটাচলা করতে পারবেন, মোটামুটি 2-3 দিনের মধ্যেই আপনি সিঁড়ি ওঠানামা করতে পারবেন, এবং কয়েকদিনের মধ্যেই আপনি অফিস জয়েন করে নিতে পারবেন। তো এটাই মিনিমালি ইনভেসিভ সার্জারির লাভ, মানে এটা হচ্ছে মাসল প্রিজার্ভিং সার্জারি, অ্যাবডাক্টর মাসল প্রিজার্ভিং সার্জারি। তো এটাতে রিকভারি অনেক ফাস্ট হয়।